ভবন সংস্কার ও শোভা বর্ধনের জন্য এএফসির কাছ থেকে 80 লাখ টাকা পাচ্ছে বাফুফে চলতি মাসেই নিশ্চিত হবে হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের কাজ ফাইনালে দুর্দান্ত এক স্পেল যা সহজ করে দেয় ইংল্যান্ডের বিশ্ব শিরোপা জয়ের পথ ম্যাচ সেরা পুরস্কার পাবেন তা অনুমেয় ছিল কিন্তু ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে স্যাম কুরান জিতেছেন বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার পুরস্কারও ফাস্ট বোলার মানেই 22 গজে তুলবে গতির ঝড় ত্রাস ছড়াবে প্রতিপক্ষ ব্যাটসম্যানের মনে বর্তমান সময়ে জোফ্রা আর্চার নর্কিয়া বুমরাহ লোকি ফার্গুসন কিংবা হ্যারিস রফ এই বোলাররা সমীহ পায় যে কোনো ব্যাটসম্যানের যদিও এই তালিকায় কখনোই ছিল না স্যাম কুরানের নাম অবশ্য গতি না থাকলেও বলের সুইং দিয়ে নজর কাড়েন অল্প বয়সেই বাবা কেভিন কুরান জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন স্যাম নিজেও জিম্বাবুয়ে অনূর্ধ্ব 23 দলে প্রতিনিধিত্ব করেন কিন্তু নিয়তি ভিন্ন কিছুই লিখে রেখেছিল ইংল্যান্ডে এসে সারে কাউন্টির বয়স ভিত্তিক ও মূল দলের হয়ে নজর কাড়া পারফর্ম করেন এরপর পর্যায়ক্রমে সুযোগ আসে জাতীয় দলে খেলার 4 বছরের ক্যারিয়ারে থ্রি লায়ন জার্সিতে প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ আসে অস্ট্রেলিয়ায় আর কি দারুণ অভিষেকটাই না হয় এই বাহাতি মিডিয়াম পেসারের বিশ্বকাপ অভিষেকেই ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার পেয়ে যান প্রথম ম্যাচ সেরাও এরপর আর ফিরে তাকাতে হয়নি স্যাম কুরানকে ভারতের বিপক্ষে কিছুটা খরুচে বোলিং করলেও ফাইনালে তা পুষিয়ে দেন কড়ায় গণ্ডায় মেলবোর্নের সুইং কন্ডিশনে তাকে খেলতে রীতিমতো ঢুকেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা 4 ওভারে ডট বল দিয়েছেন 15টা উইকেট তুলে নেন রিজওয়ান শান মাসুদ ও নওয়াজের ফাইনালে 3 উইকেট সহ পুরো আসরে কুরানের শিকার 13 উইকেট শুধু সুপার 12 এর হিসেব করলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী 24 বছর বয়সী এই মিডিয়াম পেসার পুরো আসরে ওভার প্রতি রান দিয়েছেন 6.5 এমন পারফরম্যান্স কারই বা নজর এড়াবে তাই তো বিশ্বকাপ ইতিহাসে এমন এক নজির গড়ে ফেলেন যা আগের আসরগুলোতে কখনোই দেখা যায়নি এই প্রথমবারের মতো কোনো পেসারের হাতে উঠল টুর্নামেন্ট সেরার পুরস্কার চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারের হাতে ম্যান অফ দ্য টুর্নামেন্টের স্বীকৃতি সচরাচর দেখা যায় না তৃতীয় ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন কুরান কাকতালীয়ভাবে এক যুগ আগে ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়ের পথেও আসর সেরা হয়েছিলেন থ্রি লায়ন ক্রিকেটার কেভিন পিটারসন সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ এমসিজিতে চ্যাম্পিয়ন হ্যারি ব্রুকের কাছে বারবার কাপ চেয়েও পায়নি অস্ট্রেলিয়ান এক খুদে ভক্ত ইংলিশ ক্রিকেটারের এমন আচরণে মন খারাপ তার তবে বাংলাদেশে অনেক দর্শকই প্রিয় তারকাদের সঙ্গে ছবি তুলতে পেরেছেন ম্যাচ শেষ হওয়ার পর দীর্ঘ সময় এমসিজিতে কাটিয়েছেন বাটলার লিভিংস্টোনরা ফ্যানদের সেলফি আর অটোগ্রাফ আবদার মিটিয়েছেন তারা ফাইনাল শেষে এমসিজির অদেখা টুকরো গল্পগুলো নিয়েই রিপোর্ট করেছেন মাকসুম আলম খান হ্যারি ব্রুকের কাছে অনবরত মাথার ক্যাপটা চেয়ে যাচ্ছে এক খুদে ভক্ত অধৈর্য হয়ে তার বাবা তাকে ডেকে চলে ফিরে আসো সকালে স্কুলে যেতে হবে কিন্তু কে শোনে কার কথা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের কারো না কারো কাছ থেকে কিছু একটা উপহার নিতেই হবে অস্ট্রেলিয়ান ফ্যানের শেষ পর্যন্ত কিছু না পেয়ে হতাশ অজি কিশোর হ্যারি ব্রুক ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য তখন তার কাছ থেকে তার হ্যাটটি চাচ্ছিলেন অস্ট্রেলিয়ার এই খুদে ভক্ত আমাদের সঙ্গে রয়েছেন সে কথা বলবো তার সঙ্গে ইউ ওয়ার আস্কিং ফর হ্যারি ব্রুকস হ্যাট হোয়াট ডিড হি সে টু ইউ আই রিয়েলি ওয়ান্টেড হিজ হ্যাট বাট আদার পিপল সে গো বাই হিজ স্টর্ম লাইক ইটস নট দ্য সেম হিজ হ্যাটস মোর ইম্পর্টেন্ট সো আই থিংক হিজ হ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাট আই উইল এভার সি তবে পয়সা উসুল বাংলাদেশি দর্শকদের বিখ্যাত এমসিজিতে ইতিহাসের সাক্ষী তারা স্মৃতির ফ্রেমে এই মুহূর্তগুলো তারা বাঁধিয়ে রাখবেন আজীবন সবকিছু মিলে এটা মানে মানে কথা দিয়ে বোঝানো সম্ভব না এরকম একটা এক্সপিরিয়েন্স আমি জাস্ট হ্যারি সল্ট যে ওপেনার ছিল তার থেকে একটি ছবি পেলাম দ্যাটস ইট হ্যারি সল্টের সাথে কথা হয়েছে কিছুক্ষণ ম্যাচ হওয়ার পর আমরা বলছিলাম যে ভালো খেলেছেন কিছু বা একটু মন খারাপ ছিল মনে হচ্ছে ইরফান পাঠানের সাথে একটি ছবি হলো এর পাশাপাশি সল্ট এসে হাত মিলালেন তবে ব্রিটিশদের সেলিব্রেশন পানসে লাগে তাদের কাছে বাংলাদেশি সমর্থকদের গগনবিদারী চিৎকারের মতো মধুর আর কি বা আছে আমি ইংল্যান্ডের একজন পুলিশকে বলতেছিলাম আজকে যদি বাংলাদেশ জিততো এখানে মানে কি যে হইতো মানে তুই এখানে দাঁড়াতে পারতি না মানে এরকম মানে অবস্থা হইতো আর পুরো বাংলাদেশ মানুষ এক মাস রাস্তায় ঘুমায় থাকতো যদি আইসিসি টি-20 অঙ্ক যদি বাংলাদেশ
বাংলাদেশ জিততো মানে ইংল্যান্ড তো জিতার পর ওরকম আনন্দ দেখি না তা খুব মিস করি আসলে দোয়া করি আল্লাহর কাছে এরকম একটা ট্রফি আমাদের দরকার মোট 80,462 জন দর্শক উপস্থিত ছিল মেলবোর্নের ফাইনালে দারুণ সব স্মৃতি সঙ্গী করে বাড়ি ফিরতে পেরেছে অনেক সৌভাগ্যবাণী মাকসুম আলম খান সময় সংবাদ মেলবোর্ন অস্ট্রেলিয়া 2015 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারটাই বদলে দেয় ইংল্যান্ডকে যে হারের পর আমূল পরিবর্তন আসে দেশটির সাদা বলের ক্রিকেট কাঠামোতে ফলাফল এর পরের চার বৈশ্বিক আসরের তিনটিতে ফাইনাল খেলে থ্রি লায়ন্স যেখানে শিরোপা উঁচিয়ে ধরে দুইবার রঙিন পোশাকে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ইংল্যান্ডের বদলে যাওয়ার গল্প থাকছে এবারের প্রতিবেদনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ইংলিশ কিংবদন্তি গ্রাহাম অ্যালান গুচের তৎক্ষণাৎ অনুভূতি পাওয়া যায়নি তবে মেলবোর্ন থেকে এসএক্স দূরত্বটা হোক না 10,470 কিলোমিটার এমসিজির ওই আতশবাজির রঙিন আলোর আলোক ছটা ঠিকই পৌঁছেছে সাউথ ইস্ট ইংল্যান্ডে তিন দশকের কষ্ট ভুলে এরাতে নিশ্চয়ই সাপমুক্ত হয়ে ঘুমাবেন 90 ওয়ানডে বিশ্বকাপের ইংলিশ দলপতি অথচ সাদা বলে মোটে অর্ধযুগ আগেও ইংল্যান্ড ছিল একটা গড়পড়তা দল 2015 বিশ্বকাপের রুবেল হোসেনের এই ম্যাজিক্যাল ডেলিভারিটা মনে আছে নিশ্চয় যে ম্যাচ থ্রি লায়নদের ছিটকে দিয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে এরপর ইয়ান বেল টেইলরদের বাদ দিয়ে নতুনভাবে গড়ে তোলা হয় দলটা কোচিং প্যানেলেও আসে ব্যাপক রদবদল পরের বছর 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে সেই অবিশ্বাস্য 4-6 ফাইনাল হারের ক্ষত হয়েছে আরও এক দফা দগদগে তবে ব্যর্থতাই যে নতুন দিনের দিশা দেয় যা হয়নি ইডেন গার্ডেন্সে তাই ইংল্যান্ড করল ক্রিকেটের মক্কা লর্ডসে কিউইদের হারিয়ে তারা প্রথমবারের মতো জিতল ওয়ানডে বিশ্বকাপ সাদা বল পেল নতুন রাজা সেই শ্বাসরুদ্ধকর ফাইনালের নায়ক বেন স্টোকস হলেও পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের একটা দল হয়ে খেলার গল্প দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের জন্য টি টোয়েন্টিতে দ্বিতীয় শিরোপাটা গেলবারই উঠতে পারত ইয়ন মর্গানের হাতে যদি না সেমিতে অমন অতিমানবীয় ইনিংসটা খেলতেন ড্যারেন মিচেল ফাইনাল না খেলতে পারলেও ইংলিশদের আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট চলেছে পুরো টুর্নামেন্টে আবারও শুরুর গল্পে ফেরা যাক সেই এমসিজিতে যেখানে পাকিস্তানের কাছে শিরোপা হারিয়েছিল ইংল্যান্ড এমন জয়ে সেই শোধটাই নেয়া হলো না হলো এক যুগের দীর্ঘ এক অপেক্ষার অবসান তীর্থভূমি মেলবোর্নে সাদা বলে তারা নিজেদের নিয়ে গেল অনন্য উচ্চতায় যেখান থেকে শুধুই সামনে এগোনো যায় মাহবুব রিমন সময় সংবাদ ভবন সংস্কার ও শোভা বর্ধনের জন্য এএফসির কাছ থেকে প্রায় 80 লাখ টাকা পাচ্ছে বাফুফে ইতিমধ্যে এশিয়ান ফুটবল কাউন্সিলে অনুমোদন পেয়েছে বাফুফের আবেদন আগামী বছর জুন মাস নাগাদ এই অর্থ বাফুফের হাতে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এছাড়া চলতি মাসেই নিশ্চিত হবে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি স্বাধীনতা কাপের কিক অফ দিয়ে নতুন মৌসুম শুরু বেড়েছে দল ম্যাচ আর টুর্নামেন্ট কাজী সালাউদ্দিনের মেয়াদকালে এবারই সর্বোচ্চ ব্যস্ত সূচি পার করছে বাফুফে সরকারের প্রায় 600 কোটি টাকার ডিপিপি দিয়ে ঢেলে সাজানো হবে দেশের ফুটবলকে যার কারণে বাড়বে ফুটবলীয় কার্যক্রম একাডেমির সংখ্যা আর ফুটবলারদের সংখ্যাও সবকিছু বৃদ্ধি পাওয়ায় বাড়াতে হবে বাফুফের লোকবল কোচিং স্টাফ আর সাপোর্টিং বিভাগও আপাতত বাফুফে ভবন সম্প্রসারণ নয় সাজানো হবে সুচারুভাবে যার জন্য ইতোমধ্যে এএফসির কাছে অর্থের আবেদন করেছে সংস্থাটি যার পরিমাণ প্রায় 80 লাখ টাকা যেটি অনুমোদনও পেয়েছে আগামী বছর জুনের মধ্যে এই অর্থ এসে পৌঁছতে পারে বাফুফের হাতে ভালো মিডিয়া ফ্যাসিলিটি সমৃদ্ধ একটা প্রেস কনফারেন্সের বা প্রেস মিটের একটা জায়গা আমরা করতে চাই এবং নট অনলি দ্যাট আমাদের কনফারেন্স রুম বানানো অনেক জায়গায় এবং আমাদের বাফু ভবনের চারতলায় আমাদের যে মেয়েদের ডরমেটরি রয়েছে সেখানেও কিন্তু অনেক জায়গায় অনেক উন্নতি করার অনেক অবকাশ রয়েছে সো সেই জিনিসগুলো আমরা করব যে প্রজেক্ট আমরা এফসিতে পাঠিয়েছি এবং সেই প্রজেক্টে অ্যাপ্রুভালও হয়েছে 70-80 লক্ষ টাকা তো সেই টাকাটা দিয়েও কিন্তু আমাদের বেশ কিছু ভালো ভালো কাজ করা সম্ভব নারী ফুটবল একাডেমির মতো ছেলেদের এলিট একাডেমির ফুটবলারদের পারিশ্রমিক বাড়ানো হবে শিগগিরই জাতীয় দলের হেড কোচের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত আসবে এ মাসেই মেয়েদের একাডেমিতে আমরা মেয়েদেরকে যে সম্মানটা দেই মাসিক তার প্রায় অর্ধেক দেয়া হয় ছেলেদেরকে তো সেই সম্মানটা ছেলেদের সম্মানটা বাড়ানোর জন্য আমরা ইভালুয়েট করছি সেটা অর্থের যোগানের একটা বিষয় রয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে 19 নভেম্বর দেশ ছাড়ছেন কাজী সালাউদ্দিন মেহেদী নাইম সময় সংবাদ ঢাকা খেলার সময় আরও থাকছে
সিলেটে হারিয়ে গেছে অধিকাংশ খেলার মাঠ, নেই ফাঁকা জায়গাও, শিশুরা ছুটছে মোবাইল গেমসে। মেয়র দিলেন সংকট নিরসনের আশ্বাস। শাইন ওয়াল শাওয়ার মানেই প্রশান্তিময় গোসল। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। শিরোপার দৌড়ে এবার বসুন্ধরা কিংসকে টেক্কা দেবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। আলোড়ন তৈরি করতে এবার স্থানীয় পর্যায় থেকে ফুটবলার সংগ্রহ করেছে ক্লাবটি। এবারে লিগে ভালো করাদের সুযোগ হবে একাডেমিতে, জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটি প্রধান। নারী ফুটবল লিগে আগ্রহ নেই দেশের পেশাদার ক্লাবগুলোর, তবে এখানেই ব্যতিক্রম আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। পুরুষ ফুটবল নয়, বরং নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রয়াস তাদের। এজন্য এবারও ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে ওরা, লক্ষ্য চ্যাম্পিয়নশিপ জেতা। আমাদের টিমের লক্ষ্য একটাই, আমরা এবারও চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মেয়েদের যথেষ্ট সাহস আছে এবং এরা এখন থেকেই বলাবলি করছে যে না, আমাদের বয়স কম হলে কি, আমরা আমাদের খেলার নৈপুণ্য দিয়ে আমরা ট্রফি নিব। নারী ফুটবল উন্নয়নে গেল কবছর ধরে একাই লড়ে যাচ্ছে বাফুফে, যে যুদ্ধে সামিল হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের মতো দল। ফুটবল ফেডারেশনের একাডেমি থেকে পরীক্ষিত ফুটবলার সংগ্রহ করেছে ওরা, একই সঙ্গে স্থানীয় পর্যায় থেকেও তুলে আনা হয়েছে প্রতিভা। সারা দেশের মানুষ কিন্তু এখন মেয়েদের টিমের ব্যাপারে একটু আগ্রহী, তারা চায় যে মেয়েরা ফুটবলে আসুক। আর বিশেষ করে এবার আমি যেটা করেছি, আমরা কিন্তু একদম আমাদের কলেজের কিছু প্লেয়ার আমাদের এই টিমের মধ্যে দিয়েছি, যেন এতে করে আমার কলেজের অন্য শিক্ষার্থী বরং আশেপাশের যে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু আগ্রহী হবে ফুটবলের দিকে। নারী ফুটবলের একাডেমিক কার্যক্রম এখন শুধু সীমাবদ্ধ বাফুফে ডরমেটরিতে, তবে আসছে ডিসেম্বর থেকে বাড়ছে এর পরিধি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 500 কোটি টাকার ডিপিপি পাস হলে শুধুমাত্র নারী ফুটবলারদের জন্যই তৈরি করা হবে দুটো একাডেমি, যেখানে সুযোগ পাবেন লিগে ভালো করা প্রতিভাবান ফুটবলাররা। আমাদের এই লিগে যারা আছে তারা কিন্তু অনেকেই আমাদের ক্যাম্পেরই প্লেয়ার। আমরা আরও যখন আলাদাভাবে ক্যাম্প করব, আমাদের একাডেমি করব, তখন কিন্তু আমরা কমপ্লিটলি নতুন প্লেয়ার নিব, যেন আমাদের আন্ডার 15, আন্ডার 17 এবং আন্ডার 18 সবগুলা টিমের মধ্যেই ভালো প্লেয়ার আমরা তৈরি করতে পারি। এবার আফেইদা, স্বপ্না, সোহাগীদের মতো ফুটবলার দলে ফিরেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। 15 নভেম্বর থেকে শুরু হওয়া লিগে যাদের নিয়ে বড় স্বপ্ন ক্লাবটির। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক সিলেট নগরে এখন ফাঁকা জায়গা তো নেই, সেই সঙ্গে হারিয়ে গেছে অধিকাংশ খেলার মাঠ। এতে পাড়ার অলিতে গলিতে কিছু শিশুর খেলাধুলার দৃশ্য দেখা গেলেও অধিকাংশ শিশুই ঝুঁকছে মোবাইল গেমসে। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা চলতে থাকলে শিশুদের বুদ্ধিবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হবে। আর সিসিক মেয়র দিলেন সংকট নিরসনের আশ্বাস। শাহ শরীফ উদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট নগরীর ঐতিহ্যবাহী সাবরেজেস্টারি মাঠ। নগরে বেড়ে ওঠা এমন কেউ নেই যার দুরন্ত শৈশবের কোনো এক বিকেল কাটেনি এই সাবরেজেস্টারি মাঠে, কিন্তু এখন এটি স্মৃতি মাত্র। এখন এ মাঠে ফুটবলের গোলপোস্ট থাকলেও সারা বছরই হকার, যানবাহনের পার্কিং আর সভা সমাবেশে দখল থাকে পুরো এলাকা। প্রতিদিনই শুক্রবার বলেন আর ছুটির দিন বলেন, সব দিনই আপনার এখানে বিভিন্ন হকার বা আপনার গাড়ি পার্কিং সব সময় থাকে আর কি। এভাবেই নানা উপলক্ষ আর ভূমিকাদের দৌরাত্ম্যে হারিয়ে গেছে নগরীর অধিকাংশ মাঠ। এমন অবস্থায় পাড়ার গলিপথই যেন এখন ভরসা দুরন্ত শিশুদের। তবে মাঠের অভাবে অধিকাংশ শিশু কিশোর ঝুঁকছেন মোবাইল গেমসের দিকে। আমাদের তো মাঠ নেই, তাই আমরা পাড়ার গলিতে খেলি। যদি একটা মাঠ থাকতো তাহলে মাঠে খেলতাম। খেলা মাঠ নাই ভাই, ওটা লাগে মোবাইলও খেলে আর সময় যাওয়া তো লাগবে। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের বুদ্ধিবৃত্তি বিকাশে মুক্ত পরিবেশে খেলাধুলা এক অপরিহার্য বিষয়। এমন অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে মাঠ তৈরির উদ্যোগ নেওয়া জরুরি। খেলার মাধ্যমে শিশুরা বেড়ে উঠবে, তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে, তাদের যে সহনশীলতা বাড়বে, তারপরে তাদের কর্মদক্ষতা বাড়বে, তাদের উদ্দীপনা বাড়বে। এগুলো কখন সম্ভব? যখন খেলার মাঠে ছেলেমেয়েরা শিশু বয়সে থেকে খেলাধুলা করবে। তবে মেয়র বললেন সংকট সমাধানে নেওয়া হচ্ছে উদ্যোগ। নতুন যে এক্সটেনশন সিটি হয়েছে এগুলোর মধ্যে আমরা এখন প্রস্তাব দিয়ে রাখছি প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক একটা করে খেলার মাঠ। আর পুরাতন 27টা ওয়ার্ডের মাঝে আমরা 3টা খেলার মাঠ চাইছি, এখন
লোকাল গভর্নমেন্ট দুইটাতে অনুমোদন প্রক্রিয়াধীন আছে। গেল ২০ বছর আগেও সিলেট নগরে অন্তত ২০টিরও বেশি খেলার মাঠ থাকলেও এখন টিকে আছে মাত্র ৫টির মতো, কিন্তু সেগুলোও নানা উপলক্ষে দখল থাকে বছর জুড়ে। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।